গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম, আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। দুদিন আগে আমি আমার একটা ডায়েট প্ল্যান চালু করছি বলে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি ভেবেছিলাম তোমাদের আস্তে আস্তে আমি কিভাবে ডায়েট করছি, কিভাবে কি ডায়েট প্ল্যান করছি, তো সেইটা আমি তোমাদেরকে দেখাবো। তো তারপর আমি ভাবলাম যে না, তোমাদেরকে আমার ভাবলাম যে আমি যেভাবে ডায়েট করি সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিই, তাহলে যদি তোমরা কেউ করতে যাও তো তোমরা করতে পারো। তো এখানে আমি যেটা ডায়েট ফলো করি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, সেটাই আমি প্রেফার করি করতে। তো এটার কিছু কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু কিছু মাইনাস পয়েন্ট রয়েছে। তো প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যদি কেউ 10-12 দিনের মধ্যে, ধরো বিয়ে বাড়ি আছে, তোমাদের 2-3 কিলো ওয়েট কম করতে হবে, তোমরা এটা ওয়েট কম করে নিতে পারো 10-12 দিনের মধ্যে, ঠিক আছে। আর মাইনাস পয়েন্ট সেরকম ভাবে কিছুই নেই, এখানে খুবই ভালো একটা শরীর ঠিক থাকে, ইটিং পিরিয়ড, হ্যাবিট, ডিসিপ্লিন তৈরি হয়। মাইনাস পয়েন্ট বলতে গেলে এখানে তোমার সুগার যাদের আছে তারা করতে পারবে না, যারা প্রেগনেন্ট তারা করতে পারবে না, এবং যারা নিউলি মাদার তারাও করতে পারবে না। এবং যদি কিছু প্রবলেম থেকে থাকে সেটা ডাক্তার দেখিয়ে তবে গিয়ে এটাকে স্টার্ট করা উচিত। বেসিক্যালি এটা একটা কিছু কিছু উইন্ডোতে ডিভাইড করা থাকে, যেরকম 10:12:12, 16:8 বা তোমার 14:10, এই হিসেবে পিরিয়ড থাকে। তো আমি যেটা করি, আমি যেহেতু করে এসেছি অনেকদিন থেকে, আমি এটাতে ইউজ টু, তো আমি এটাতে 16:8 থেকে স্টার্ট করি। কিন্তু যারা শুরু করতে চাও তারা 16:8 থেকে একদমই স্টার্ট করবে না, 14:10 স্টার্ট করাটা খুবই ভালো, ওটা করতে পারো। ওটা মানে 14 আওয়ার ফাস্টিং, 10 আওয়ার ইটিং পিরিয়ড থাকবে, আর 12:12 করতে পারো, যে 12 আওয়ার ফাস্টিং, 12 আওয়ার ইটিং পিরিয়ড থাকবে। তো 16:8টা আমি যেহেতু করি, তো আমি আমারটা বলছি, সেটা হচ্ছে আমি 8 ঘন্টা আমার ইটিং পিরিয়ড, আর 16 আওয়ার আমি ফাস্ট করি। ফাস্ট বলতে গেলে সেরকম সেই ফাস্ট নয়, এখানে জলটা খেতেই হবে, মাস্ট। ইটিং পিরিয়ডটা যখন খুলবে, যখন আমি থেকে আমি খাবো, তখন কিন্তু আমি ফার্স্টেই ভাত কিংবা রুটি কিছু নিয়ে বসে যাব না, হালকা কিছু একটা খাবো, যেরকম বাদাম খেতে পারি, আমি বলেছিলাম পাতলা করে ছাতুর শরবত খাওয়া যেতে পারে, ডাবের জল খাওয়া যেতে পারে, সেটা দিয়ে তুমি তোমার ফাস্টটা ভাঙবে। এবং ফাস্টিং পিরিয়ডে তুমি যদি চা খেতে চাও খেতে পারো, অবভিয়াসলি লিকার টি উইদাউট সুগার, কফি সেম, আর জল, এর থেকে বেশি তুমি কিছুই খেতে পারো না। তুমি বাদামও খেতে পারো না, যে হ্যাঁ ছোট একটু কিছু মুখে দিয়ে দিলাম, একটা বাদাম খেয়ে নিলাম, না, তাতে তোমার পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, ফাস্টিংটা নষ্ট হয়ে যাবে। মানে ফাস্টিং এখানে কি হয়, ফাস্টিং পিরিয়ডে যখন তোমার বডি খাবার চায় তখন সেই ফ্যাট বার্ন হয়, তো তুমি যদি বাদাম বা কিছু খেয়ে নাও একটা, তো বডি সেখান থেকে ক্যালোরি এনার্জি নিয়ে নেবে, তো তোমার পুরো যে ফাস্টিংটা পুরোটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটার অনেক প্রচুর প্লাস পয়েন্ট আছে, আমি অত দিকে যাচ্ছি না। যেটা মানে ইজিয়েস্ট ওয়ে আমার এটা মনে হয়, কেন কি এটা ফাস্টিং করতে গেলে এইটাতে ঘুমানোটাও টাইমিং এর মধ্যে চলে আসে, 16 আওয়ার এর মধ্যে যদি ঘুমটা আসে, 8 ঘন্টা আমরা ঘুমাই, সেটা কিন্তু এই ফাস্টিং এর মধ্যেই চলে আসে, তো আমাদের অতটা কষ্ট করতে হয় না। 8 ঘন্টা আমি যেরকম 12-12 থেকে শুরু করি, বেলা 12 থেকে রাত 8 অবধি আমার ইটিং পিরিয়ড থাকে, বাকি আমি ফাস্টিং এ থাকি, তো আমার রাতের ঘুমটাও কিন্তু ফাস্টিং এর মধ্যে চলে যাচ্ছে, সেটা আমি আমার এটা বেশি ভালো লাগে, আমার ইজি লাগে। তো বাকি আরো একটা জিনিস পয়েন্ট যেটাতে প্লাস পয়েন্ট, বাকি ডায়েটিং এ যেটা মনে হয় যে এটা খাই ওটা খাব, খেতে পারবো না আজকে আর খাবো না, বাট এইটাতে তুমি সব কিছু খেতে পারো, তোমার ইটিং পিরিয়ড এর মধ্যে তুমি যা খেতে চাও, তোমার নর্মাল ডায়েট, ভাত রুটি ডাল তরকারি মাংস এভরিথিং, তুমি যা নাও রোজকার খাবারে তুমি তাই খেতে পারো, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, অয়েলটা তো তুমি ওয়েট কম করতে চাইলে পরে নর্মালিও তুমি জাঙ্ক ফুড খেতে সবাই বারণ করবে, তো এতে অবভিয়াসলি আমিও বারণ করবো যে জাঙ্ক ফুড খেও না। আরও এটার একটা প্লাস পয়েন্ট, এটাতে তুমি যদি মানে ধরো অনেক রকম এক্সারসাইজ করা, যোগা করার পরেও তোমার কিছু কিছু জায়গার ফ্যাট বার্ন হচ্ছে না, যেরকম হিপস বলো পেট বলো, সেগুলোর অ্যাবসের ফ্যাট বার্ন হচ্ছে না, তো সেইগুলো এতে এই ফাস্টিংয়ে এই ডায়েট প্ল্যানে কিন্তু সেই জায়গার ফ্যাটগুলো বার্ন হয়। আর যদি ফাস্টিং ঠিক খোলার আগের মুহূর্তে, যেরকম আমি ধরো 12 থেকে ফাস্টিংটা খুলছি,
তো 12টার ঠিক ধরো আমি যদি 11টার সময় এক্সারসাইজ করি, ওটাতে আমার বেনিফিট আরো বেশি হবে ভীষণভাবে। সামান্য কিছু যদি আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগা করি তাতেও খুব ভালো বেনিফিট পাওয়া যায়। আর একটা 12টা থেকে 8টাই খেতে হবে, এটার কোনো ব্যাপার নেই এখানে। আমার সকালবেলা ব্রেকফাস্ট না করলেও চলে, সেই জন্য আমি এই টাইম টেবিলটা, এই উইন্ডোটা চুজ করেছি। তোমরা সকাল 7টা থেকে শুরু করতে, তোমরা যদি কেউ 9টা থেকেও শুরু করতে পারো, তো 9টা থেকে শুরু করলে পরে কি হবে, তোমাদের ইটিং টাইমটা কিন্তু 8 ঘন্টাই থাকবে। সেক্ষেত্রে তোমাদের 9টা থেকে 5টার মধ্যে কিন্তু লাস্ট খাবার খেয়ে নিতে হবে, তো সেটাই মেনটেন করতে হবে। সেখানে আমার আমার ক্ষেত্রে আমার এটা ঠিকঠাক লাগে আমার বডি অনুযায়ী। আর চিট ডে করাই যেতে পারে, তবে আমি বলবো চিট ডে করতে গেলে পুরো দিনটা চিট ডে করে ফেলো না, তাহলে তোমার এই যে প্র্যাকটিসটা, আমরা তো বেসিক্যালি এই এরকম প্র্যাকটিস করি না, এই যে প্র্যাকটিসটা আমরা শুরু করলাম, তো চিট ডে একদিন রবিবার দিন আমি সকালবেলায় ব্রেকফাস্ট করে ফেললাম। আমি যেহেতু আমার কথা বলছি, 12টা থেকে আমি ব্রেকফাস্ট করি না, তো রবিবার যেহেতু চিট ডে, আমি সকালবেলা লুচি তরকারি খেয়ে ফেললাম। তো সেইটা না করে আমি বলবো চিট ডে করো, বাট ইটিং পিরিয়ডের মধ্যেই লুচি তরকারি খাও, কিন্তু 12টার সময় খাও, ঠিক আছে? তো ইটিং পিরিয়ডটা টাইম লিমিটটা ওটাই রাখো, কিন্তু তুমি ঠিক আছে সেদিন তুমি অয়েলি ফুড খেতে পারো, রোল খেতে পারো, যা খুশি একদিন তো খেতেই পারো, অবশ্যই মিষ্টি খেতে পারো, সবকিছু খেতে পারো। তো সেটাই আমি বলবো, চিট ডে করো না, চিট মিল করো। আর 18 বছরের নিচে এইটা করা যাবে না, এগুলো কেউ করতে যাবে না, কোনো ছোট বাচ্চা। কি আমার ডায়েট প্ল্যানটা আমি বলছি, আমি কি করি, আমি 12টার সময় একটা 4টে বাদাম খেয়ে আমি আমার ফাস্টিংটা ব্রেক করি। তারপরে আমি আমার লাঞ্চ করে নিই, সিম্পল লাঞ্চ, আমার যেটা বাড়িতে হয় আমি সেটা ভাত ডাল তরকারি মাছ মাংস যা হয় আমি সেটাই খাই। তারপরে আমি বিকেলবেলার দিকে আমি চা খাওয়া অতটা, কেন কি আমি দুধ বা চিনি ছাড়া চা আমি খেতে পারি না, তো আমি চা খাবো না তাও ভালো, বাট দুধ চিনি দিয়ে আমি চা খাওয়াটা পছন্দ করি, তো আমি চা খাই না। আমি একটা ফ্রুটস খেয়ে নিই, চিড়ে ভাজা, হ্যাঁ এগুলো মাখানাও খেতে পারো তোমরা, চিড়ে ভাজা এইসব জিনিসগুলো আমি টুকটাক বিকেলের দিকটা খেয়ে নিই। আর হচ্ছে রাতে একদম 8টার মধ্যে আমার স্টপ হয়ে যায়, এবং রাতেও আমি নর্মাল খাবার, রুটি তরকারি যা থাকে, ভাত খেলে ভাত খেতে পারো, যে থাকে যা খুশি খাওয়া যায়, এটাই সব থেকে বেশি প্লাস পয়েন্ট আমার মনে হয়। তাই আমি এই ডায়েট কন্ট্রোলটাই আমি করে থাকি আমার আমার ওয়েট কম করার জন্য, এবং আমি সাংঘাতিকভাবে উপকৃত হয়েছি। এর আগে আমি করেছিলাম স্টার্ট, প্রায় 1 মাস করেছিলাম, তারপরে কি হয় কন্টিনিউ হয় না, তো সেই জন্য ওয়েটটা আমার বেড়ে গেছে, কিন্তু তখনকার থেকে এখনো পর্যন্ত বাড়ার পরেও আমার এটা কম আছে, তো আমি এটা আবার স্টার্ট করছি। ফারাক আমি বুঝে গেছি, আমি কদিন স্টার্ট করেছি, 2 থেকে 3 দিন স্টার্ট করেছি। আমার নিজের মধ্যে তোমরা নিজেরাও বুঝতে পারবে, বডি লাইট ওয়েট হয়ে যায়, ভীষণ হালকা ফিল হয়। আর এবং এখানে সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার যেটা লাগে, যে আমার ওই এটা খেতে পারছি না, ওটা খেতে পারছি না, ওই ফিলটা হয় না, আমি সব খেতে পারবো। এবং তোমরা আর একটা জিনিস, খাওয়ার মানে ফাস্টিং করে মানে ওয়েট করবে না, তাহলে কিন্তু ওয়েট কমবে না, যে আমি কখন খাবো, আমি কখন খাবো, আমার ইটিং পিরিয়ড শুরু হচ্ছে কখন, তো তখন ওই জিনিসটা কাজে দেবে না। তোমাকে যেটা করতে হবে মন থেকে করতে হবে, একদমই মানে আমি যদি করছি তো ঠিক আছে, এটাই আমার ইটিং পিরিয়ড, এটাই আমার মানে এই টাইমের মধ্যে আমি খেতে পারবো, তার আগে আমি খাওয়ার জন্য মানে ওই জিনিসটা হলে পরে না বডি ওই কাজে আসবে না, তোমার ফাস্টিংটা কাজে আসবে না। তো তুমি প্রচুর পরিমাণে যখন, যদি শুরু শুরুতে অবভিয়াসলি ইচ্ছা হবে, যদি তোমার প্রচুর পরিমাণে খিদে পায় বা কিছু, তুমি শুরু থেকে তো একদমই ওরকম ফুল টু দ্য পয়েন্ট স্টার্ট করে দিতে পারো না, তোমরা তারপরেও যদি খিদে পায় তুমি খেয়ে নেবে, একটা বাদাম খেয়ে নেবে, অসুবিধা হবে না। আর একটা জিনিস, যে সেটাকে কন্ট্রোল করে ফাস্টিং যখন খুলে ফেললাম, তখন মানে এক থালা ভাত নিয়ে বসে পড়লাম বা বিশাল একটা হেভি খাবার নিয়ে বসলাম, ওটা একদমই করবে না, কেন কি ততক্ষণ অবধি তোমার স্টামাকটা কাজ করছে, হঠাৎ করে খায়নি, আর 16 ঘন্টা তোমার স্টামাক খাবার পায়নি, সেখানে হঠাৎ করে তুমি যদি একটা হেভি মিল পেয়ে যাও, তো সে না শক হয়ে যাবে, তো ডাইজেস্টিভে প্রবলেম হয়ে যাবে, ডাইজেস্টিভ সিস্টেমে, তো সেই জিনিসটা করতে যাবে না। আস্তে আস্তে ওকেও বুঝতে দাও যে হ্যাঁ এবার আমার খাওয়ার টাইম এসছে, আমি এবার খাবো। আর ঘুমটাও ভীষণ ইম্পর্টেন্ট, 8 ঘন্টা ঘুম না হলে পরে কিন্তু ওয়েট কম হবে না, তো ঘুমটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট।
তো চলো, এই হলো আজকের আমার ভিডিও, এবং এটা তোমরা ফলো করতে পারো, দেখা যাক কি হয়, আমিও কতটা করতে পারি, বাট এটা একটা ভীষণ ভালো একটা ডায়েট। তো এই আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো উপকারে লেগেছে আমার এই ভিডিওটা। তো যদি তোমরা কেউ স্টার্ট করতে চাও স্টার্ট করতে পারো, সামনে বিয়ে বাড়ি আসছে, কেউ যদি 2-3 কিলো ওয়েট কম করতে চাও 10 দিনে কম করতে পারো, ডেডিকেটেডলি করো, তাহলে তোমরা এটা নিশ্চয়ই ফল পাবে। তো চলো, আশা করি তোমাদের বন্ধু বান্ধবদের যদি প্রয়োজন থাকে এই ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমার আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি, টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।